খড়গপুর, দিল্লি, মুম্বাই, চেন্নাই, কানপুর সহ দেশের 16টি আইআইটির প্রাক্তনীদের সংগঠন প্যান আইআইটি, সদস্য প্রায় 2 লক্ষ। এদের মধ্যে প্রায় 50,000 প্রাক্তনী এখন রয়েছেন আমেরিকায়, প্রায় 10,000 রয়েছেন দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলিতে, বাকিরা ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন ইউরোপ এবং এদেশে। প্রায় প্রত্যেকেই কোনো না কোনো তাবর সংগঠনের বড় কর্তা বা নীতি নির্ধারক। এদের মধ্যে 2,000 প্রাক্তনী ডিসেম্বরের 7 তারিখ পা রাখবেন কলকাতায়। পুনর্মিলন উৎসবের ফাঁকেই খতিয়ে দেখবেন এরাজ্যে বিনিয়োগ সম্ভাবনা। যদিও এরাজ্যে এদের টেনে আনতে কম কাঠখড় পোড়াতে হয়নি, সবাই চেয়েছিলেন এবারে সম্মেলন হোক শিল্পের পীঠস্থান নরেন্দ্র মোদীর গুজরাতে। প্রথম পছন্দ তাই ছিল আমদাবাদ। স্টিয়ারিং কমিটির বৈঠকে এরাজ্যের হয়ে গলা ফাটিয়ে শেষমেশ সম্মেলন কলকাতায় টেনে আনতে সফল হয়েছেন প্যান আইআইটি চেয়ারম্যান এবং টাটা স্টিল প্রসেসিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর সন্দীপন চক্রবর্তী। জমি জটিলতা সহ নানা কারণে রাজ্যে বৃহৎ শিল্প এখন সময় সাপেক্ষ ব্যাপার। এবার তাই বিকল্প হিসেবে ক্ষুদ্র শিল্পে জোর দিতে চান মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার মিলন মেলায় এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, বৃহৎ শিল্প চাই, কিন্তু রাজ্যে ক্ষুদ্র শিল্পেরও বিপুল সম্ভাবনা ও কর্মসংস্থানের সুযোগ রয়েছে। জমি প্রসঙ্গ এড়িয়ে শিল্পপতিদের কাছে বড় শিল্পের পাশাপাশি তাই ক্ষুদ্র শিল্পে বিনিয়োগের আহ্বান জানান মুখ্যমন্ত্রী। প্রমোটারি ঠিকাদারির সঙ্গে যুক্ত থাকলে দলীয় পদে থাকা যাবে না। মুখ্যমন্ত্রী হওয়ার পর গত বছর 2 নভেম্বর নেতাজি ইন্ডোরে দলের সাংগঠনিক নির্বাচনের মঞ্চ থেকে এভাবেই দলের নেতাকর্মীদের বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার ফের দলকে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। মিলন মেলা প্রাঙ্গণে হস্তশিল্প মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, তৃণমূল লোভীর দল নয়, পার্টি ফান্ডে একটিও টাকা চাই না, কারোর কাছ থেকে কাটমানির প্রয়োজন নেই, ছবি এঁকে নির্বাচনী খরচ তুলব। সম্প্রতি বিজয় সম্মেলনের উপলক্ষে শিল্পপতিদের এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী তাদের বলেন, রাজ্যে বিনিয়োগের জন্য কোনো রাজনৈতিক দলকে চাঁদা দেওয়ার প্রয়োজন নেই, কোনো দালাল মারফত নয়, শিল্পের জন্য সরাসরি আসুন সরকারের কাছে। এদিন শিল্পপতিদের আশ্বস্ত করে তিনি বলেন, রাজ্যে বিনিয়োগ করুন, কোনো সমস্যা হলে সরকার সাহায্য করবে। নলহাটি, ইংরেজবাজার এবং রেডিনগর এই 3টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন ফেব্রুয়ারি মাসের মধ্যে চায় প্রদেশ কংগ্রেস। এই আর্জি জানাতে সোমবার দিল্লিতে নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করবেন প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদীপ ভট্টাচার্য। অন্যদিকে যে কোনো সময় উপনির্বাচনে তাদের কোনো আপত্তি নেই বলে জানিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুকুল রায়। শনিবার প্রদীপ ভট্টাচার্য বলেন, কোনো বিধানসভা কেন্দ্র খালি হলে 6 মাসের মধ্যে সেখানে নির্বাচন করতে হয়। তারা চান নলহাটি, ইংরেজবাজার এবং রেজিনগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হোক ফেব্রুয়ারির মধ্যেই, কারণ যত তাড়াতাড়ি নির্বাচন হবে সংশ্লিষ্ট এলাকার সাধারণ মানুষ জনপ্রতিনিধি বিধানসভায় পাঠাতে পারবেন তাদের কথা তুলে ধরতে।